তোমরা কেমন আছো? আমি ভালো আছি। আজ আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি, সেটা হলো এই দেখুন পাঁচন তৈরি করা, মানে ওই করোনা থেকে বেঁচে থাকার জন্য, সুস্থ থাকার জন্য, কাশি ঠান্ডার জন্য এগুলো দেখাবো। সেটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখুন, আর সেটা মা আমি বলবো না, সেটা দেখুন। হ্যাঁ আজকে আমরা পাঁচন তৈরি করা দেখাবো, আর কারোর করোনা হলে কি কি করবে সেইগুলো দেখাবো। প্রথমে এক গ্লাস জল নিলাম, যেটা পাতি লেবু, সকালে উঠে এই এক গ্লাস জলে পাতি লেবু দিয়ে খেতে হবে। একটা গোটা পাতি লেবু খেতে হবে। এবারে খাওয়া দাওয়ার পরে এই যে দেখতে পাচ্ছ, এটা হলো গ্রিন টি। এই গ্রিন টি এক কাপ করে রেগুলার খেতে হবে। এরপরে রাত্রিবেলায় কি করবে, এই যে গরম মশলা, লবঙ্গ, দারচিনি, গোলমরিচ, আদা, এই দিয়ে জলে আগে মিক্সারে গুঁড়িয়ে নিতে হবে, তারপরে জলে দিয়ে ফুটিয়ে পাঁচন তৈরি করতে হবে। এটাকে বলে পাঁচন। তাহলে আমি করছি, এই যে গ্যাসে দিয়েছি, এবারে এর মধ্যে কি কি দেব আপনারা দেখুন। এই যে মিছরি, তাল মিছরি, দুলালে তাল মিছরি দিতে হবে। যেমন খাবেন সেইভাবে দেবেন, হয়তো দু কাপ জল, হ্যাঁ সেই মতো আপনাদের পরিমাণ মতো এই মিছরি দিতে হবে। এবারে এই যে এইগুলো দেখতে পাচ্ছেন, এগুলো আমি গুঁড়িয়ে রেখেছি মিক্সারে। এই যে গুঁড়িয়ে এরম তৈরি হবে, এই যে এবারে এরকম বেশি দেবেন না, অল্প অল্প এই জলের মধ্যে দিয়ে দিতে হবে। এবারে দু কাপকে এক কাপ করতে হবে, ওটা ফুটিয়ে দু কাপকে এক কাপ বা দেড় কাপ যাই হোক ওটা করতে হবে। দেখুন ফুটছে এটা। এই যে দুটো কাপ নিলেন, এবারে কাপে
এই পাঁচনটা ঢালতে হবে, সেটাকে অবশ্যই ছেঁকে নেবেন ছাঁকনি দিয়ে, তাহলে গলায় লাগবে। রেগুলার রাত্রিবেলায় এক কাপ করে এই পাঁচন খেতে হবে, তাহলে ঠান্ডা লাগাও থাকবে না। শুধু করোনার জন্য নয়, সব সময় খেতে পারেন, যাদেরই ঠান্ডা লাগবে বাচ্চা থেকে বয়স্ক সবার জন্য এটা উপকার। যাদের সুগার আছে তারা তাল মিছরি না দিলেও হবে, তবে মিছরিতে সুগার থাকে না। আমাদের পাঁচন তৈরি হয়ে গেছে, রাত্রিবেলায় রেগুলার এক কাপ করে খেতে হবে। করোনা থেকে বাঁচতে গেলে এবং ঠান্ডা লাগা সবসময় খেতে পারেন, দু কাপ খেলেও ক্ষতি নেই, দিনেও খাবেন রাতেও খাবেন। নাও খাও। আরো দুটো কাজ আছে, সে দুটো আপনাদের দেখিয়ে দিচ্ছি, অবশ্যই করতে হবে। অবশ্যই হ্যান্ড ওয়াশ করবে, যে কোনো হ্যান্ড ওয়াশ দিয়ে, আমি স্যাভলন দিয়ে করছি, ডেটল যা আছে হ্যান্ড ওয়াশ দিয়ে হ্যান্ড ওয়াশ করবেন, বারবার হ্যান্ড ওয়াশ করবেন। আর স্যানিটাইজার অবশ্যই রেখে দেবেন ব্যাগে, পকেটে, যেখানেই হোক বারবার স্প্রে করবেন। নিজেরা সুস্থ থাকুন, সবাইকে ভালো রাখুন। আজকের মতো টাটা, বাই বাই।